হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানর এই ভিডিওরে। তো ফ্রেন্ডস, বর্তমানর এই ভিডিও মাধ্যমে মু আপনার আরপিএফর সব ইন্সপেক্টর এবং কনেস্টবল লাগি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কেউ সব ইম্পর্টাণ্ট ডকুমেন্ট আবশ্যকতা রয়েছে সে বিষয়ে প্রোভাইড করবি। তবে নিশ্চিত রূপে যদি আপনার ইন্টারেস্টেড অনেক আরপিএফ র সব ইন্সপেক্টর কিংবা কনেস্টেবল অনলাইন আপ্লাই করা চাহুমান, তাহলে ভিডিওটি শেষ যাই দেখুন। গোটে গোটে ভুল ডিসিশন আপনার ফর্ম কু রিজেক্ট করেদাইপরে। আপনার যদি অনলাইনে প্রোভাইড করে পারে এই সব সার্টিফিকেট, তাহলে নিশ্চিত রূপে আপনার হইরাণ হবে, আপনার ফর্মটি বি রিজেক্ট হয়ে যাব। তবে নিশ্চিত রূপে ভিডিওটি শেষ যাই দেখুন। ইম্পর্টাণ্ট ডকুমেন্ট কোণ সব আবশ্যকতা রয়েছে এই ভিডিওরে মু আপনার জনাইবি, আপনার জানতু। তবে ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইক দিয়ে করতু, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলত না, এবং চ্যানেল প্রথম থর করে ভিজিট করলে চ্যানেল সবসক্রাইব করে নিতু। এইভাবে আপনার ইম্পর্টাণ্ট টপিক্রে নলেজ মিলে পার। তবে চলতু জাঁ রাখা কোণ সব ইম্পর্টাণ্ট ডকুমেন্ট আবশ্যকতা রহব। কিন্তু তা পূর্ব আপনার টিকি ওভরভিউ দিয়ে দেছি আরপিএফ লাগে। দেখুন এটি আপনার টোটাল উপরে আরপিএফ রু 4460 পোস্টর ভ্যাকেন্সি রয়েছে সব ইন্সপেক্টর এবং কনেস্টবল লাগে। সব ইন্সপেক্টর সমথিং কিছু পোস্ট রয়েছে 4200 সমথিং, এবং কনেস্টবল আপনার যে পোস্ট রয়েছে 252 সব ইন্সপেক্টর 252 পোস্টর ভ্যাকেন্সি দেখবাকে মিলুছি। এইভাবে আপ্রক্সিমেটলি ভ্যাকেন্সি এটি রয়েছে। তবে যদি আপনার এতে ইন্টারেস্টেড অনেক আপ্লাই করা চাহুমান, তাহলে এতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো আপনার জাঁচান। সব ইন্সপেক্টর প্লস থ্রি কোয়ালিফিকেশন বা গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন, এবং কনেস্টবল আপনার যে রাগুচি কোয়ালিফিকেশন দশম পাস, যদি দশম পাস করছেন কনেস্টবল আপ্লাই করে পেয়ে, যদি প্লস থ্রি প্লাস করছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, তাহলে আপনার সব ইন্সপেক্টর আপ্লাই করে পেয়ে 15 এপ্রিল রু 14 মে পর্যন্ত আপনার অনলাইনে এখন আবেদন করে পেয়ে। তবে এটি আপনার যেত অনলাইনে আপ্লাই করবে কোণ সব ইম্পর্টাণ্ট ডকুমেন্ট রয়েছে আমার মুখ্য জিনিস সেইগুটি। তবে দেখুন এটি আপনার পাখে কোণ সব ইম্পর্টাণ্ট ডকুমেন্ট রহবা আবশ্যক রয়েছে। মু ডিটেলস কবি কেমিতি ফটো দরকার, কেতে সাইজর ফটো দরকার, কোণ সব আবশ্যকতা আপনার রয়েছে ধ্যান জানতু। তবে পাঁচটি বড় বড় জিনিস রয়েছে যেটা কি আপনার প্রথমে রহব কলর্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আপনার পাখে কলর্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রয়েছে আবশ্যকতা রয়েছে। সিগনেচর রহব, ডোমিসিল সার্টিফিকেট রহব, আধার কার্ড রহব, এজুকেশনাল সার্টিফিকেটর কপি আপনার প্রোভাইড করবে। তবে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট রহব www.rpfindianrailways.gov.in যে সাইটে আপনার ফর্ম পকাইবে, ঠিক আছে, এই সাইটে আপনার ফর্ম পকাইবে। কিন্তু আপনার এই সব ডকুমেন্ট আবশ্যকতা রহব। তবে চলুন জাঁয়া এই যে ডকুমেন্ট রয়েছে তার সাইজ কেতে কোণ রহব, কেতে সাইজর আপনার যদি জাঁথে পূর্ব আপনার সাইজ বনাই দেবে এবং ফর্ম পকাইলা বেড়ে আপনার ইজিলি আপ্লাই করে পেয়ে। তবে দেখুন এটি প্রথমে আমি জাঁয়া কলর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উপরে। দেখুন কলর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা রয়েছে, দেখুন 51 mm রয়েছে 2 ইঞ্চির সাইজের ফটো আপনার রহব, যেটা কি কলর রহব। ফটোটা আপনার যেমনি ন্যাচুরাল কলর সেই কলরে উঠব, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটোটিকে উঠাইবে, ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটোটিকে উঠাইবে। এবং ফটোর যে রয়েছে জেপিজি কোয়ালিটির ফটো রয়েছে, এবং ফটোর সাইজ যেটা রয়েছে 20 কেবি রু 50 কেবি ভিতরে হয়েছে, ঠিক আছে, 20 কেবি রু 50 কেবি ভিতরে ফটোর সাইজ হয়েছে, জেপিজি কোয়ালিটির ফর্মাট্রে রয়েছে, এবং কলর ব্যাকগ্রাউন্ড যে রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনার আপনার ফটো রয়েছে, তাহলে আপনার এই যে ফটো রিজেক্ট রু বঞ্চিপারে। যে ফটোটি পুঁথর করে হচ্ছে ফটোটি যে ব্যাকগ্রাউন্ড রহব সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রহব, এবং আপনার ফটো ন্যাচুরাল ফটো যেমনি রহবার রহব, এবং ফটোর সাইজ আপনার 20 কেবি রু 50 কেবি ভিতরে থাকবে। আপনার নিহতি রূপে ধ্যান দিও, 20 কেবি রু 50 কেবি ভিতরে ফটো দিলে আপনার রিজেক্ট হব না, এই সাইজর ফটো আপনার বনাইবে। তবে চলুন জাঁয়া সিগনেচর উপর নজর পকা, সিগনেচরে কোণ রয়েছে। দেখুন সিগনেচর যেটা রয়েছে, সিগনেচরে আপনার হোয়াইট পেপরের ব্ল্যাক ইঙ্ক পেন্রে আপনার সিগনেচর করবে, রেড পেন কিংবা অদর যে কলরফুল পেন্রে সিগনেচর করবে না, কেবল ব্ল্যাক ইঙ্ক পেন্রে সিগনেচর করবি। ইয়ে বি সেম ফর্মাট রয়েছে জেপিজি ফর্মাটর আপনার যে স্ক্যান হয়েছে কপিটি হয়েছে, এবং 10 কেবি রু 20 কেবি ভিতরে যে ফটোটি হয়েছে, ফটোর সাইজটা হল 10 কেবি রু 20 কেবি ভিতরে হয়েছে, তাহলে আপনার ইজিলি এটা নিয়ে যাব অনলাইন ফর্ম ফিল আপ কলাবেলে। তারপরে চলুন যা আমি ডোমিসিল সার্টিফিকেট, বহুত পিলাঙ্কর রয়েছে যে রেসিডেন্ট বা ডোমিসিল সার্টিফিকেট উপরে আপনার কোণ সব রয়েছে সে বিষয়ে জাঁয়া। দেখুন ডোমিসিল সার্টিফিকেট দেবে যেতবে
আপন মানে দেখুন ফাইল র সাইজ রহব 10 রু 100 কেবি ভিতরে 10 রু 100 কেবি ভিতরে আপনমানকর ফাইল র সাইজ রহব এবং আপন মানে ফর্ম পকেলা বেলে বহুত পিলাঙ্কর ডোমিসিল সার্টিফিকেট সহ কাস্ট সার্টিফিকেট ভি দবকিনা এঠি আপন মানকর যে ইডব্লিউএস পিলা রহিলে ইডব্লিউএস পিলা মানক ইডব্লিউএস সার্টিফিকেট ম্যাটার করিব তেন করে আপন মানে নিশ্চিত রূপে এই বর্ষর ইডব্লিউএস সার্টিফিকেট কাড়ি দেবে ঠিক আছে এই বর্ষর ইডব্লিউএস সার্টিফিকেট কাড়ি দেবে তবে জানি রাখুন ডোমিসিল সার্টিফিকেট পাই আপন মানকর 10 রু 100 কেবি ভিতরে ফটো আবশ্যকতা রহুছি আ গোটে রহিলা আধার কার্ড আধার কার্ডরে আপন মানকর নিশ্চিত রূপে আধার কার্ডটা ম্যাটর নয় আধার কার্ডর কহি রকিবে আপন মানে যেকোনসে আইডি প্রুফ প্রোভাইড করি পারিবে কিন্তু আপন মানে ফর্ম ফিল আপ করলা বেলে আপনমানকো আধার কার্ডটা নিশ্চিত রূপে মাগিব নম্বরটি মাগিব আমি ভাবুছি আপন মানে আধার কার্ডটাকু আইডি ভাবে নেই গেলে বহুত বেটার রইব আধার কার্ডর সাইজ কত রয়েছে 20 কেবি রু 150 কেবি ভিতরে আপন মানকর আধার কার্ডর সাইজ যেতো দরকার যে স্ক্যান করিবে এতি সাইজরে স্ক্যান করিকে আপন মানে আপলোড করলা বেলে আপন মানকর কোনসি অসুবিধা হবে নাই এডুকেশনাল সার্টিফিকেটরে আপন মানকর 50 কেবি রু 200 কেবি ভিতরে হইতি আবশ্যকতা রয়েছে কনস্টেবল প্রার্থী মানক পাই রয়েছে 10 এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সব ইন্সপেক্টর প্রার্থী মানক রয়েছে প্লাস 3 এডুকেশনাল কোয়ালিফিকেশন আপন মান যেতলে এই সব কোয়ালিফিকেশন ফটোকু আপলোড করিবে আপন মানকর ফটোর সাইজ 50 কেবি রু 200 কেবি ভিতরে হইতিলে আপন মানকর কোনসি বি অসুবিধা হব না আপন মানে ইজিলি ফর্ম কো অ্যাপ্লাই করলা বলে আপন মানে আপন মানকর ফর্ম রিজেক্ট হব নি এই সাইজ রে যে ফটো রয়েছে সিগনেচার রয়েছে আপন মানকর ডোমিসিল সার্টিফিকেট আধার কার্ড সার্টিফিকেট এবং এডুকেশনাল সার্টিফিকেট কো এই এই সাইজ রে প্রোভাইড করিবে কিন্তু ধ্যান দেবে যেতলে ফটো কলর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উঠোছন্তি সেই কলর পাসপোর্ট সাইজ রে ফটোগ্রাফর ব্যাকগ্রাউন্ডটা যেতবেলে ধলা থিবো ধলা দিলে আপন মানকর কোনসি প্রবলেম হবে না কারণ না গত বর্ষ আপন মানকর বহুত পিলাঙ্কর রিক্রুটমেন্ট প্রসেস রে বহুত পিলাঙ্কর রিজেক্ট হইতিলা কেবল এই ফটো যোগু যো ফটো রে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড ছিলা তো নিশ্চিত রূপে আপন মানে এই ভুল করিবে নাহি আপন মানকর যো ব্যাকগ্রাউন্ড রে ফটোটি রখিবে বা ব্যাকগ্রাউন্ড টাকু রখিবে সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রে আপন মানকর ন্যাচুরাল ফটো উঠাইবে টুপি পিকনিক উঠাইবে নাহি নর্মাল ফেস রে আপন মানকর উঠাইবে যেন 90% ভিজিবল হতো আপন মানে জানা পড়ত যে হ্যাঁ আপন বলি তেমন করে ফ্রেন্ডস এই ভিডিও বা সেটিকি ছিল আরপিএফ এসআই কনস্টেবল লাগি ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোন সব রয়েছে সে বিষয়ে মু আপনাদের ডিটেলস রে জনাই দি আশা করছি এই ভিডিওটি আপনাদের নিশ্চিত রূপে ভালো লাগিব ভালো লাগিলে ভিডিওটিকে প্রথমে লাইক টি করন্তু সঙ্গ সাথীঙ্ক সহ শেয়ার করিকু জমার ভুলন্তু না চ্যানেল কো প্রথম তর করে ভিজিট করতে চ্যানেল কো সাবস্ক্রাইব করন্তু এই বলি লেটেস্ট আপডেট সব প্রথমে পাই পাই বর্তমানে ভিডিওরে বা সেটিকি নেক্সট আপডেটে কিছু নুয়া তথ্য নুয়া সূচনা আপনাদের প্রোভাইড করিবি সে পর্যন্ত বিদায় দিন্তু জয় জগন্নাথ।